বিমান চালনা থেকে রেল চালনা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই দেশ এবং রাজ্যের মেয়েরা। এবার রেল ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে দায়িত্ব পালন করবেন রামনগরের বাসিন্দা এবং বিটেক করা কৃতিকন্যা সন্তান দেবলীনা রায়। সংবাদ মাধ্যমের সামনে নিজের রেলে লোকো পাইলট হিসেবে চাকুরি পাওয়ার অনুভূতির কথাই অকপটে তুলে ধরলেন তিনি। জানালেন, ভারতীয় রেলে মেয়েদের কাজের জন্য এরকম বহু উজ্জ্বল ক্ষেত্র পড়ে রয়েছে। গত বাধা চাকুরির থেকে একটু অন্যরকম পেশার প্রতি টানের কারণেই যে তিনি লোকো পাইলটের চাকুরি বেছে নিয়েছেন সেই কথাই জানালেন রাজ্যের এই গর্বিত কন্যা সন্তান। আপনার নামটা? আমার নাম দেবলীনা রায়। আপনি সম্পর্কে যদি একটু বলুন। আমি আমার বাড়ি রামনগর রন্নং 7। তো আমি, আমার বাবার নাম রণবীর রায়, মার নাম চন্দ্রেন্দু ভট্টাচার্য। আমি ছোটবেলা থেকে ডন বস্কোতে পড়েছিলাম। ডন বস্কোতে পড়ার পর 2011 আমার মাধ্যমিক কমপ্লিট হয়। তারপরে আমি ডিপ্লোমা করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। 2014 আমার ডিপ্লোমা কমপ্লিট হয় TIT থেকে পড়েছিলাম। তারপরে আমি বিটেক করি GMIT কলকাতা থেকে। 2017 আমার বিটেক কমপ্লিট হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি গভর্নমেন্টের জন্য প্রিপেয়ার করছিলাম, তারপর নানা এক্সাম দিয়েছি, তারপরে আমার এই রেলওয়ের জবটা আমি পেয়েছি। আমরা শুনেছি যে আপনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য এবার আপনি পেয়েছেন, কবে থেকে প্রিপেয়ার করেছেন এবং কবে আপনি জয়েন করছেন? বেসিক্যালি রেলওয়ে জবটার জন্য আমার বেশি দিনের প্রিপারেশন লাগেনি খুব একটা বলতে গেলে, মানে মাস দু তিন মতো আমি প্রিপেয়ার করেছিলাম। 2018 এটার এক্সাম বেরিয়েছিল প্রিলিমসটা, তো তখন দিই আমি তো ক্লিয়ার করি, তারপর মেন্সের জন্য প্রিপেয়ার করলাম, তারপর মেন্স ক্লিয়ার করি, তো এভাবে হয়ে গেল আর কি। এরকম পেশায় এগিয়ে আসার জন্য রাজ্যের অন্যান্য মেয়েদের প্রতিও আবেদন জানিয়েছেন দেবলীনা রায়। আচ্ছা, অ্যাকচুয়ালি রেলওয়ে এখন খুব একটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আর খুব বড় সড় অর্গানাইজেশন। নিজের মানে নিজের গ্রোথের জন্য, নিজের ক্যারিয়ার হিসেবে চুজ করার জন্য রেলওয়ে খুব বড় সড় অর্গানাইজেশন। তো আমি একটা মেয়ে হিসেবে যখন এরকম একটা পোস্ট, নর্মালি আমরা জেনে থাকি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এইসব ধরনের পোস্ট ছেলেদের জন্য হয়ে আসে, আমাদের মেন্টালিটিটা ওরকমই আছে। কিন্তু এখন অ্যাজ এ মেয়ে আমি বলবো যে এটা খুব ভালো পোস্ট মেয়েদের জন্য। আর আমি অন্য মেয়েদের জন্য এই কথাটা বলবো যে ওরাও যেন এরকম পোস্ট, মানে যদি ওদের আসে সামনে, ওরা যেন পিছু পা না হয়, ওরা যেন এটার জন্য এগিয়ে আসে। নিজেদের প্রতিভা এবং আত্মবিশ্বাসের জোরে সত্যি করেই কামাল করে দেখাচ্ছেন ত্রিপুরার মেয়েরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।